শুরু করছি। আজকে রোববার, এখন সকালবেলাকে চা খেয়ে নেব। চলো, আমি লেমন গ্রাস দিয়ে আজকে চা করব। দেখো, এরকম আমি লেমন গ্রাস নিয়ে এসেছি। এবার চায়ের মধ্যে আমি লেমন গ্রাস গুলো দিয়ে দেবো সব। এই যে ছাদের থেকে নিয়ে আসলাম, এগুলো দিলে চায়ের সেন্ট হয়, ফ্লেভারটা ভালো আসে। এই যে বিস্কুট নিয়ে এসছে জিয়ে বাবা। দেখি কি কি বিস্কুট নিয়ে এসছে। ও, সে তক্তা টোস্ট আর ব্রিটানিয়া, এটাকে রাখি এখানে। এখন তো চায়ের চা খাওয়া হবে। আজকে আমরা নতুন কাপে চা খাবো। এই যে এইটাই খাবে জিয়ে বাবা, আর এইটাই খাবো আমি। এই যে চা হয়ে গেছে লেমন গ্যাস দিয়ে, এবার আমরা চাটা ছেঁকে নেব। এই যে আমার চা হয়ে গেছে, লিকার চা, কিন্তু আমরা দুধ চা খাই না, জানো তো। ওষুধটা নিয়ে আসি, ওষুধ খেতে হবে না। আজকে বিস্কুট দিয়ে চা খাচ্ছি। মেরি বিস্কুট এখানে হলো, ইনি চা খাচ্ছে। চাটা খেয়ে কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দেবো, তারা আমার সাথে থাকো। কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার গাছের পুঁই শাক, এটা এটা আমি আমার উপরে রয়েছে, কালকে দেখলাম আমাকে কাটতে, তা আমি এই পুঁই শাকগুলো তুলে নিয়ে এসেছি। এই পুঁই শাক চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে, মাছের মাথা দাতা নেই, এমনি করব, প্লেনই করব। পুঁই শাকের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে, যদি আমি এমনি করি মাছের মাথা ছাড়া বা চিংড়ি মাছ ছাড়া, তাহলে একটু আমি পেঁয়াজ দিই, পেঁয়াজ দিয়েই করবো আজকে। কিছু নেই, চিংড়ি মাছও নেই, মাছের মাথাও নেই। তা এখানে হবে পুঁই শাকের চচ্চড়ি, আর সকালে খাওয়া হবে ভেন্ডি ভাজা। আর এই দেখো, আমি চালটাকে ধুয়ে নিচ্ছি এখানে। আর হলো মাছ হবে, কী মাছ এখানে, ও এখানে আছে আই মাছ, আই মাছের ঝোল হবে। এমনি টমেটো, ধনে বাটা, টমেটো বাটা দিয়ে আই মাছের ঝোল হবে। আর আমি হলো কালকে হলো মেয়ে মাশরুম নিয়ে এসেছিলো, তা কেটে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাশরুমগুলো একটু জলা জলা, তো যদি বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এই যে মাশরুম হবে, মাশরুমের জন্য আমি আলু কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, একটু রসুন এখন কুচিয়ে নেবো, আর পেঁয়াজ কুচিয়ে নেবো। তোমরা আমার সাথে থাকো। মাশরুম ভাপ দেওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখো, মাশরুমগুলো এবার গরম জলে দিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেবো, সিদ্ধ করবো না, ভাপ দিয়ে নেবো মাশরুমগুলো। সামান্য একটু মানে ইয়ে হলে, বিচগুড়ি বিচগুড়ি উঠলেই আমি নামিয়ে দেবো। সিদ্ধ করতে হয় না মাশরুম, মানে ইনস্ট্যান্ট মাশরুম হলে সিদ্ধ করতে হয়, যেগুলো প্যাকেট মাশরুম সেগুলো সিদ্ধ করতে হয়। এগুলো তো চাষের,
এইগুলো সিদ্ধ করতে হয় না। আর যেগুলো যে দেখবেন আমার টোপলা টোপলা থাকে সেইগুলো একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হয়, ওগুলো চোখলাও ছাড়াতে হয়, এগুলো কিছু করতে হয় না, একটু গরম জলে ভাপ দিয়ে নিলে হয়ে যায়। করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি এই যে তেল দিয়ে দিলাম, এই আমার তেলের ডিব্বা, তেল দিয়ে দিলাম। এবার আমি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে নেবো, কোথায় গেল পাঁচফোড়ন সম্বাদ দিয়ে নিলাম। পুঁই শাকে তোমরা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে খাবা, দেখবার টেস্ট আসে। পুঁই শাক, নিরামিষ ঝোল, এগুলো তো সবার পাঁচফোড়ন সম্বাদই খাবে। সোমবারটা একটু পুড়ে আসলে আমি পেঁয়াজ কটা দিয়ে দেবো। আরে দেখো মাশরুম সিদ্ধ করেছি, একটুখানি হয়ে গেছে, দেখেছো কতগুলো মাশরুম ছিল দেখেছো, এক কাদা একটুখানি হয়ে গেছে। আর মাশরুম রান্না করার জন্য আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো নেবো, একটু ধনের গুঁড়ো নেবো, নিয়ে এটাকে পেস্ট করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা পুঁই শাকের জন্য। পেঁয়াজগুলো একটু সামান্য একটু লাল লাল হয়ে আসলে আমি এই তরকারিগুলো দিয়ে দেবো, তারপরে পরে সাজ দেবো। মাছে এই আয়ের মাছ তো ফোটে, এবার আয়ের মাছের মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো, তাহলে আর ফুটবে না, বুঝেছো? আয়ের মাছটা রান্না করার সময় ফোটে না। আর এই আয়ের মাছের মাথা আছে, আমার খেয়াল নেই, এই মাথাটা আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। খেয়াল ছিল না আমার যে আয়ের মাছের মাথাটা এর মধ্যে রয়েছে, মাছের মধ্যে যে আয়ের মাছের মাথা রয়েছে আমার মনে নেই। এটাকে ভেজে, এই যে আরেকটা কড়াই বসেছি, এই কড়াইতে মধ্যে ভেজে আমি মাথাটা পুঁই শাকের মধ্যে দিই, এখন মাখিয়ে রেখে দিই, তাহলে একটুও ফুটবে না। আর আমি মাছ এমনি ঢেকে ঢেকেই ভাজি সবসময়, আয় মাছ, গোয়াল মাছ, তারপরে তোমার হলো শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, আমি এগুলো সবসময় মানে ঢেকে ঢেকে ভাজি, কমিয়ে ঢেকে ঢেকে ভাবি, কোনো অসুবিধা হয় না। আর এখানে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারিটাও আমার ভাজা হয়ে গেছে, আর ওই ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এ দেখো আমি এখানে মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে আমি এই পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। এই পুঁই শাকে আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, এই গুড় দিয়ে দিচ্ছি, এটাকে একটু আঁচাড়া করে একটু ঘেঁটিয়ে আমি নামাবো। পুঁই শাক হয়ে গেছে, মাথাটা দিলাম তো একটু করে নামাবো, এখানে মাছটা আমি ভেজে নিই, তেল আছে যখন এই তেলে আমি মাছটা ভেজে দিই। আমার তো মাছ ভাজতে বেশি তেল লাগে না, আমি বেশি তেল খাই না জানো, তাহলে আমার সাথে সাথে আবার ফিরে আসছি। এই যে পুঁই শাক তার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি একটুখানি জিরে সম্বাদ দিয়ে নেবো, সাদা জিরে আসনের মধ্যে, এই তো সাদা জিরে দিয়ে দিলাম। আর এখানে তো মাছ ভাজা হচ্ছে, এরকম মাছ ভেজে ভেজে রাখছি, এই যে মাছ ভাজা হচ্ছে, তারপরে আমি একটু পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আগের দিনও তোমাদের রান্না করা দেখিয়েছি, যারা নতুন বন্ধু আছে তারা তো দেখনি, একদিন তোমাদের মাশরুম রান্না করা দেখি। আমার মেয়ে মাশরুম খুব ভালো খায়, আজ মাংস হবে না মাশরুম হবে, মাংস মতন লাগে ওটা খেতে। আর এখানে আমি মশলা করে রেখেছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, আর হলো এখানে হলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিই, হলুদ লবণ দিয়ে নিই, দিয়ে এই মশলাটা আমি আলুটা যে কষে আসবে তারপরে দিয়ে দেবো। এই দেখো এখানে আমার মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে আমার মাশরুমটাও কষানো হয়ে গেছে। আমি এই ইলেকট্রিক কেটলির মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো,
এই দেখো এই যে ইলেকট্রিক আছে, গরম জল, জলটা এমন পরিমাণে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু কেদা কেদা ভাব থাকে, একদম ঝোল করবো না, গায়ে মাখা কষা কষা থাকবে। আর এখানে আমি মাছের ঝোলের মধ্যে একটু পিতালির জল আগে দিয়ে দিলাম, আলু দেবো না তো, এবার আমি এই যে গরম জলটা দিয়ে দিলাম, এই চিপনিতে কিছু শোনা যায় না, একদম কান মাথা ঝালা পালা করে দেয়, গায়ে 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 আওয়াজ হয় শুধু। আর এখানে এই মাশরুমটাকে আমি এবার ঢেকে দেব, আলুটা সিদ্ধ হবে আর এনে ঝোলটা ফুটবে। ব্রেকফাস্ট দেখে নাও, এটা হলো জুয়ের বাবা পরোটা, কলা, ভেন্ডি ভাজা, আর এখানে প্রসাদ আর একটু মিষ্টি আছে, মিষ্টিটাও প্রসাদ। আর এখানে আছে জুয়ের ভেন্ডি ভাজা, কলা, দুটো গাছে স্ট্রবেরি হয়েছিল, আর এখানে প্রসাদ আর মিষ্টি, আর এটা আমার। আর আমাদের আজকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব একসঙ্গে হয়ে গেছে, আমি তো একসঙ্গেই করি জানো। এই পুঁই শাকের চচ্চড়ি, আমার ছাদের বাগানের পুঁই শাক, পুঁই শাকের চচ্চড়ি এই যে মাথে মাথা দিয়ে করেছি, আয়ের মাছের কাঁটাটা দেখলে আয়ের মাছের কাঁটাটা দিয়ে আমি করেছি, কোনোদিন আয়ের মাছের কাঁটা দিয়ে করি নাই, প্রথম করে দেখলাম, দেখি কেমন লাগে খেতে, তোমরা একদিন খেয়ে দেখবা। আর এই যে এখানে আছে মাশরুম, মাশরুম করলাম না, এই যে এ দেখো মাশরুম, এই যে এইটা মাশরুম। আর কালকের একটু তরকারি বেঁচে গেছিলো, ওই যে পাট শাকের ঝোল সে আছে, আর এখানে আছে টক, আর এটা আছে আয়ের মাছের ঝোল, এ দেখো আয়ের মাছের কালারটা কেমন হয়েছে, এই যে এটা আয়ের মাছের ঝোল। এই আমাদের হয়ে গেছে রান্নাবাড়ি, ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, আবার লাঞ্চে যদি আসতে পারি তো আসবো, নাহলে এটাই আমাদের লাঞ্চ হবে আর এটাই আমাদের ডিনার হবে, এখন রাখছি। দেখো কত পুদিনা হচ্ছে, এবার পুদিনা পাতাগুলো তুলবো, তুলে পুদিনা পাতা বাটবো, বেটে লেবু পানি করব, পুদিনা পাতা দিয়ে লেবু শরবত হবে, পাতাগুলো তুলে নেব। এখানে আছে মাছ, আয়ের মাছ, টক, আর এখানে টক দই, টক দইয়ের মধ্যে ভাত নিয়ে নিয়েছে, আর এখানে কালকে একটু সবজি বেঁচে গেছিলো, কালকে সবজি, আর এই পুঁই শাক, আমাদের ছাদের গাছের পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এখানে মেয়েরটা, মেয়ের এই যে এখানে উচ্ছে আলু ভাজা আছে, মাশরুম আছে, পুঁই শাক আছে, টক আছে, দই আছে, মাছ আছে, ওর এটা, আর আমারটা বেড়েছি, আমি এখন ভাতটা বেড়ে নেবো, বেড়ে নিয়ে আবার ফিরে আসছি, আর উনি খাওয়া চালু করে দিয়ে। এখন সন্ধ্যা সাতটা বাজে, সাতটা বাজেনি, সাতটা বাজে দশ মিনিট বাকি, আমি আবার এখন সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখতে দেখতে দেখছি গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, চলো যাই গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে নি।
পরোটা করেছিলাম সকালের দিকে, তোমরা দেখেছো আজকে পরোটা আমরা ব্রেকফাস্টে পরোটা খেয়েছি, সে পরোটা রেখে দিয়েছিলাম। তা ওকে পরোটা দিয়ে আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে দিয়েছি। ওর হলো রাত্রে হলো ডিনার, আর আমরা তো ভাত খাবো। আমাদের হলো ভাতে হলো ডিনারে আছে পুঁই শাক, তারপরে মাশরুম। ও আবার মাশরুম খায় না, তা ওকে মাশরুম দিইনি। দাঁড়া তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই যে ও ইয়েতে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে আর পরোটা দিয়ে খাচ্ছে, আর আমাদের এখানে আছে পুঁই শাক আর এখানে আছে মাশরুম। ওই যে মেয়ে চলে এসছে, মেয়েকে চাবিটা দিয়ে নি। এই যে মেয়ের এখানে ভাত, এই যে মাছের ঝোল, আর এখানে পুঁই শাক, আর এখানে মাশরুম আর লেবু। ও আবার লেবু দিয়ে খেতে ভালোবাসে লেবু। আর আমার এখানে এই যে মাছ, আর একটুখানি মাশরুম নিয়েছি আর পুঁই শাক, এই দিয়ে আমাদের হয়ে যাবে। তাহলে ব্লগটা আর করছি না, এখানে শেষ করছি। আজকের মতন টাটা, আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা আমার সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখছি, টাটা। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে।